কি মিম করছিস তোরা আমাকে? আবার হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের প্রিয় এমজে অনেক অনেক ভালো আছে তোমাদের ভালোবাসায়। তো আজকের তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ হচ্ছে আজকে ভিডিওটার সাথে আমার মানু আছে। তো মানু আমার সাথে এবং আমার বন্ধুদের সাথে, মানে আমাদের সবার সাথে ঘুরতে বেড়াচ্ছে। এবার ওখানে গিয়ে ও কী করবে না করবে অল টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বাড়ির থেকে বেরোনোর সময় আমার চোখে এই হলুদ ট্যাক্সিটা পড়লো, যা এখন কলকাতায় দেখা যায় না, তবে দেখে বেশ ভালোই লাগলো। তো এই যে রাস্তা দিয়ে আমি আর মানু বেরিয়েই পড়েছি, তো এখন যাচ্ছি ও পাগলের মতো ফুল ফুল তোলে। আমরা সবাই মিলে সাউথ সিটিতে চলে এসেছি, এসেই আমাদের চোখে পড়লো 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ সিটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখতেও অসাধারণ লাগছে। তো এই স্বাধীনতা দিবসে তোমরা সবাই কে কী করছো এবং কে কোথায় গেছো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। চলো সাউথ সিটিটা একবার তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখি দিক যে কেমনভাবে ডেকোরেশনটা করেছে। সত্যি বলতে খুব সুন্দর ডেকোরেশনটা করেছে, আমার খুব ভালো লেগেছে। তো আর এত সুন্দর ডেকোরেশনে যদি একটা ফটো না তুলি তাহলে তো নিজেকে মানে কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হবে। তাই দেরি না করে মানুকে দাঁড় করিয়ে রাহুলকে দিয়ে মানুর একটা ফটো তুলিয়ে নিলাম। কিছুটা এগিয়ে যেতে দেখলাম যে এখানে বিভিন্ন স্টলে হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, আর বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসগুলো কিন্তু অসাধারণ ছিল। আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো আর্টিস্টদের হাতে আঁকা ছবিগুলো। সত্যি কথা বলতে ছবিগুলো অসাধারণ ছিল, ছবির কাজগুলো খুব নিখুঁত ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে। এই যে অপরাজিতার অপুদি, যার আসল নাম হচ্ছে সুস্মিতা দে, আর যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি এই ব্যবহার, আর দিদির সাথে কথা বলে আমার অসাধারণ লাগলো। পুজোতে নিউ কী কী ড্রেস এসছে জারাতে সেটাই আমি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে পুজোতে জারাতে কী কী নিউ কালেকশন এসছে সেগুলো দেখতে। সত্যি বলতে অসাধারণ সব টপ, ওয়ান পিস এবং জিন্সগুলোও খুব ভালো এসেছিলো, তবে জিন্সগুলো একটু বেশি কস্টলি ছিল ওখানে অন্যবারের মতো। এখন জারাতে যেন আমার কাছে মনে হলো যে দামটা একটু বেশিই লাগলো, আর দিদিও কিন্তু দিদির মায়ের সাথে এখানে শপিং করছিল। চারিদিকে সবাই ফটো তুলছে। এখানে সাজুগুজু জিনিসের ওপর বিশেষ ডিসকাউন্ট চলছিল, তাই দেরি না করে ওখান থেকে আমি দুটো জিনিস কিনে নিলে তুই অমনি করছিস কেন রাহুলকে? কি বলছে? সব পড়ে, পড়ালেই পড়ে, তাই না? কি মিম করছিস তোরা আমাকে? ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলে এই ঘড়িটার দোকানের সামনে চলে এলাম, আর বাবাই যেহেতু ঘড়ির প্রয়োজন ছিল ও ঘড়ির দোকানের ভেতরে চলে গেল ঘড়ি কেনার জন্য। কিছুক্ষণ চারিদিকে দেখে এবং ঘড়িগুলো ঘেটে অবশেষে ও আর ঘড়ি নিল না। এখানে বাবাই যেভাবে মেয়েটাকে দেখছিল দেখে মনে হচ্ছিল এই মেয়েটাকেই ও ঘরের বউ করবে। কেসা লাগা মেরা মজাক। জামাই সেজেছে, কিন্তু আমাদের রাহুলের যে কবে জামাই সাজা হবে সেটা তো গজব বেজতি। সাউথ সিটি আমাদের ঘোরা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।
কাকাদের সাথে অনেক মজা করার পর মানুর এখানে আইসক্রিম দেখে আইসক্রিম খিদে পেয়ে গেল। আর এই আইসক্রিমটা কিন্তু আমার বাড়ির কাছাকাছি জায়গা থেকেই কিন্তু ও কিনছে। আর দেখতে পাচ্ছ তোমরা, ও কিন্তু চকোবার খাচ্ছে, ওর চকোবার ফেভারিট। এরপর আমি আর মানু দুজনে মিলে মিয়ামুরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ মানু ওখান থেকে খাবার খাবে। এখানে এসে দেখলাম 15 আগস্ট উপলক্ষে এরা একটা নতুন খাবার লঞ্চ করেছে, যেটা হচ্ছে বেবিকিউ চিকেন বার্গার। আর ওটা খেতে সত্যি বলতে অসাধারণ ছিল, আমি আর মানু দুজনেই টেস্ট করে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো, যাতে লোকে আমাকে আরও ভালোবাসে।